আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা আরবিতে খুব সহজে এবং দ্রুত কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কেমন আছো হে প্রিয়, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেফ হালেক ইয়া হাবিবি। এখানে কেফ হালেক অর্থ কেমন আছো, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। কেফ হালেক ইয়া হাবিবি, কেমন আছো হে প্রিয়। আলহামদুলিল্লাহ, আমি ভালো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। তুমি ভালো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা কয়েস। এখানে ইন্তা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো। ইন্তা কয়েস, তুমি ভালো। আমার শরীর ভালো না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জিসম মাফি কয়েস। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। আনা জিসম মাফি কয়েস, আমার শরীর ভালো না। আমি এখন ঘুমাবো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা নোম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নোম অর্থ ঘুম। আলহিন আনা নোম, আমি এখন ঘুমাবো। তুমি বকবক করো না, এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা গিরগির মাফি। এখানে ইন্তা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা, মাফি অর্থ না। ইন্তা গিরগির মাফি, তুমি বকবক করো না। আমার মালিককে ডাকো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নদী আনা কফিল। এখানে নদী অর্থ ডাকা, কফিল অর্থ মালিক, মাল আনা অর্থ আমার। নদী আনা কফিল, আমার মালিককে ডাকো। আমার রুমে আসতে বলো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাআল আনা গোরফা কালাম। এখানে তাআল অর্থ আশা, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, কালাম অর্থ বলো। তাআল আনা গোরফা কালাম, আমার রুমে আসতে বলো। হে আহমদ, কে সমস্যা, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া আহমদ, এশ মুশকিলা। এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। ইয়া আহমদ এশ মুশকিলা, হে আহমদ কি সমস্যা। আমার শরীর অনেক অসুস্থ, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জিসম ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিসম ওয়াজেদ মারিদ, আমার শরীর অনেক অসুস্থ। ঔষধ আছে নাকি নেই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে দাওয়া ফি ওয়ালা মাফি। এখানে দাওয়া অর্থ ঔষধ, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নাই। দাওয়া ফি ওয়ালা মাফি, ঔষধ আছে নাকি নাই। ঔষধ শেষ, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খালাস দাওয়া। এখানে খালাস অর্থ শেষ, দাওয়া অর্থ ঔষধ, খালাস দাওয়া ঔষধ শেষ। এই ঔষধ ভালো না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা দাওয়া মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, দাওয়া অর্থ ঔষধ, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। হাদা দাওয়া মাফি কয়েস, এই ঔষধ ভালো না। আমি হাসপাতালে যেতে চাই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা এবি রোহ মুস্তাশফা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রোহ অর্থ যেতে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আনা এবি রোহ মুস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই। তিন দিন ধরে আমি অসুস্থ, এই বাক্যটির আরবি অর্থ হবে
তালাতা ইয়ম আনা মারিদ। এখানে তালাতা অর্থ তিন, ইয়ম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। তালাতা ইয়ম আনা মারিদ, তিন দিন ধরে আমি অসুস্থ। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি অর্থ না বা নাই, মুশকিলা অর্থ সমস্যা। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে সমস্যা নাই। আমি ডাক্তারকে ফোন করেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা টেলিফোন দুক্তুর। এখানে আনা অর্থ আমি, টেলিফোন অর্থ ফোন করা, দুক্তুর অর্থ ডাক্তার। আনা টেলিফোন দুক্তুর, আমি ডাক্তারকে ফোন করেছি। ডাক্তার তোমার রুমে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে দুক্তুর ইজি ইন দ্য গোরফা। এখানে দুক্তুর অর্থ ডাক্তার, ইজি অর্থ আসবে, ইন দ্য অর্থ তোমার, গোরফা অর্থ রুমে। দুক্তুর ইজি ইন দ্য গোরফা, ডাক্তার তোমার রুমে আসবে, তাড়াতাড়ি আসতে বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম ইজি সুরাসুরা। এখানে কালাম অর্থ বলো, ইজি অর্থ আসতে, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। কালাম ইজি সুরাসুরা, তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ, অবশ্যই তাড়াতাড়ি আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া লাজিম সুরাসুরা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, লাজিম অর্থ অবশ্যই, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। আইওয়া লাজিম সুরাসুরা, হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি আসবে। তোমার চার দিন ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরবা ইয়ুম ইজাজা। এখানে আরবা অর্থ চার, ইয়ুম অর্থ দিন, ইজাজা অর্থ ছুটি। আরবা ইয়ুম ইজাজা, তোমার চার দিন ছুটি। কফিল আপনি খুব ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কফিল আন্তা মিয়া মিয়া নফর। এখানে আন্তা অর্থ আপনি, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। কফিল আন্তা মিয়া মিয়া নফর, কফিল আপনি খুব ভালো লোক। তুমি এখন ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা নোম আলহীন। এখানে ইন্তা অর্থ তুমি, নোম অর্থ ঘুম, আলহীন অর্থ এখন। ইন্তা নোম আলহীন, তুমি এখন ঘুমাও। এখানে একশো টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হিনা ফি মিয়া রিয়াল। এখানে হিনা অর্থ এখানে, ফি অর্থ আছে, মিয়া রিয়াল অর্থ একশো টাকা। হিনা ফি মিয়া রিয়াল, এখানে একশো টাকা আছে। টাকা লাগলে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা ফুলুস গুল আনা। এখানে আবগা ফুলুস অর্থ টাকা লাগলে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। আবগা ফুলুস গুল আনা, টাকা লাগলে আমাকে বলবে।